সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। বিভিন্ন দেশের বিভিন্ন ঐতিহ্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে 10টি দেশ ও তাদের অবাক করার কিছু খ্যাতির কারণ। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এখনই জেনে নেওয়া যাক এই মজার মজার তথ্যগুলো। শেষ পর্যন্ত থাকবেন, এই প্রত্যাশাই শুরু করছি। যুক্তরাষ্ট্র। ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে বিদেশ ভ্রমণের বেলায় আমি প্রথম স্থানে রাখতে চাই, কেনই বা রাখবো না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশের পাশাপাশি অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান এবং অত্যন্ত বিলাসবহুল পরিবেশ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যে বিষয়টি হয়তো নাও জেনে থাকতে পারেন সেটি হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বিয়ার তৈরির কারখানা কিন্তু যুক্তরাষ্ট্রেই অবস্থিত। বিয়ার তৈরির জন্য যুক্তরাষ্ট্র খুবই বিখ্যাত। কানাডা। কানাডার পতাকার দিকে খেয়াল করলে দেখবেন এর মাঝখানে একটি পাতার ছবি আছে। কিন্তু আসলে কানাডায় প্রচুর ম্যাপল গাছ রয়েছে এবং এজন্যই এরা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যাপল সিরাপ প্রস্তুতকারী। শুধু তাই নয়, কানাডা পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠীর দেশ, এজন্য দেশের অগ্রগতি যথেষ্ট উল্লেখযোগ্য। মেক্সিকো। এ দেশটি বিশ্বের বৃহত্তম দ্বিতীয় ক্যাথলিক জনগোষ্ঠীর দেশ। পাশাপাশি এ দেশটি পৃথিবীর সর্বোত্তম টেকিলা, যা এক ধরনের মদ বলা হয়ে থাকে, তা প্রস্তুতের জন্য বিখ্যাত, যা পৃথিবীর 96টি দেশে আমদানি হয়। অস্ট্রেলিয়া। আপনি কি ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত কাটাতে পারেন না? তাহলে বন্ধু, অস্ট্রেলিয়া হচ্ছে আপনার জন্য উপযুক্ত স্থান। পৃথিবীর সবচেয়ে দ্রুততম 4G ইন্টারনেট সুবিধা প্রদান করা হয়ে থাকে। শুধু তাই নয়, এই দেশটি সফলভাবে এর বাসিন্দাদের জন্য সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছে। ভালোবাসার দেশ ফ্রান্স। আপনি জেনে অবাক হবেন যে প্রতি বছর 8 কোটি 90 লাখ পর্যটক ফ্রান্সে ভ্রমণ করে। এত বেশি পর্যটক পৃথিবীর অন্য কোনো দেশে ভ্রমণ করে না। খাদ্য, ঐতিহ্য, শিল্প, প্রাকৃতিক সৌন্দর্য, কি নেই ফ্রান্সে! কেনিয়া। আপনি কি চা পাগল কিংবা সবচেয়ে ভালো চা খেতে ভালোবাসেন? তাহলে আপনার অবশ্যই কেনিয়াতে ভ্রমণ করা উচিত, কারণ পৃথিবীর সর্বোত্তম চা কেনিয়া থেকেই আসে। ভারত হলো এমন একটি দেশ যারা পৃথিবীর সব জায়গা থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ সংগ্রহ ও সংরক্ষণ করে রাখছে। স্পষ্টভাবে পরিসংখ্যান থেকে জানা যায় যে ভারতের নারীরা পৃথিবীর মোট স্বর্ণের 11% ব্যবহার করে থাকে। ইতালি। আপনি কি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একজন ভক্ত? তাহলে ইতালি আপনার জন্য অত্যন্ত উপযোগী একটি দেশ। ইউনেস্কো বিশ্ববাসী স্থানগুলোর মধ্যে 51টি স্থান ইতালিতে অবস্থিত, যা সর্বোচ্চ হিসেবে রেকর্ড রয়েছে। এস্টোনিয়া। আপনি কি দূষণের কারণে খুবই বিরক্ত? আপনি এস্টোনিয়ার উদ্দেশ্যে একটি দীর্ঘ বিরতি নিন। দেশটি সবচেয়ে বিশুদ্ধ বাতাসের জন্য বিখ্যাত। ইথিওপিয়া।
ইতালির বাইরে ইথিওপিয়া হচ্ছে ইতালির খাবারের জন্য সেরা 10। খাবারের অন্যান্য স্বাদ এবং বিশাল সংখ্যার রেস্টুরেন্টের জন্য ইথিওপিয়া সুপরিচিত। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি দূর দূর প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশি 360 প্রতিদিন নিয়ে আসছে জানা জানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদেশি 360 সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।